আমরা কথকতা আমরা এসেছি আপনাদের নিয়ে যেতে গল্পে রঙিন রাজ্যে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব গুহর উপন্যাস বাবলি আজ শোনাব চতুর্থ পর্ব গতকাল অফিসে জয়েন করেছে বাবলি দিল্লির মথুরা রোডে সেন্ট্রাল রেভিনিউ বিল্ডিংসে বাবলির অফিস লম্বা করিডোরের দুপাশে সারি সারি ঘর বাবলির ঘরের সামনে ছোট্ট বোর্ড ঝুলছে বার্নিশ করা তার উপরে সাদায় লেখা মিস বি সেন আইআরএস সেদিন তিন চারটে হিয়ারিং ছিল বেশ নার্ভাস লাগছিল বাবলির কথা খুব কম বলছে ব্যালেন্স শিট ও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখে দেখে যা যা ডিটেলসের দরকার নিয়েছে ধারের জন্য কনফার্মেশন লেটার্স ব্যাংকের ওভারড্রাফ্টের লিমিটেডের চিঠি গ্রস মুনাফার স্টেটমেন্ট সানড্রি ডেটার্স সানড্রি ক্রেডিটার্সের লিস্টের পারচেস ও সেলের লিস্ট পঁচিশ হাজার টাকার ওপর ইত্যাদি ইত্যাদি উকিলদের মুখ দেখে বাবলি পরিষ্কার বুঝতে পারছে যে তাদের মুখে একজন রং রুটের সামনে যে তারা বসে আছেন এ ভাব পরিস্ফুট বাবলি মনে মনে হেসেছে বলেছে কিছুদিন যাক ও কাজ পিক করে নেবে ওর আশেপাশের ঘরে অনেক প্রোমোটি অফিসার আছে বয়সে বড় ভালো কাজ জানেন ও আইআরএস ডাইরেক্ট রিক্রুট তাই ওদের অনেকের চেয়ে ও সিনিয়র কারণ ও ক্লাস ওয়ান হয়েই জয়েন করেছে ও জানে ডিপার্টমেন্টে বেশ মনোমালিন্য আছে এ ব্যাপারে কিন্তু সেটা ওর দোষ নয় নিয়মের দোষ মাঝে মাঝে ওর মনে হয় যে এই এইরকম প্রকারভেদ করাটা অন্যায় তাই প্রত্যেক সিনিয়র অথচ ক্লাস টু অফিসারের সঙ্গে যথেষ্ট সম্মানের সঙ্গে ব্যবহার করেছে ও জানে কাজ শিখতে হলে এদের সাহায্য ওর দরকার হবে ওর অফিসের যিনি বড়বাবু বয়স্ক একজন টাক মাথা ভদ্রলোক হরিয়ানার ভদ্রলোক তাকে দেখে কথাবার্তা শুনে বাবলির মনে হয়েছে যে তিনি বাবলিকে নিয়ে খুব খুশি কার্যত তিনিই এখন থেকে অফিসার কারণ এই অল্প বয়সী বাঙালি মেয়েটি এখনও কাজ কিছুই জানে না তিনি যা ইচ্ছা করবেন তাই বাবলিকে দিয়ে সই করিয়ে নেবেন বাবলি তাই প্রথম থেকেই সাবধানে আছে কিছু না বুঝে না জেনে সই করবে না আজ সকালেই একটা রিফান্ড অর্ডার সই করাতে এনেছিলেন উনি চল্লিশ হাজার টাকার বাবলি ভাবল এত বড় রিফান্ড অর্ডার সই করবার জন্য এত সকালে ভদ্রলোকের এত তাড়াহুড়ো কেন বাবলি বলল পরে হবে ফাইলটাইল দেখে নেব একবার বড়বাবু বললেন কমিশনার বলেছেন রিফান্ড ফেলে রাখা চলবে না বাবলি বলল তা হোক বাবলি জানত না যে চাকরির দ্বিতীয় দিনেই এরকম নাজিহাল হবে একটু পরে ইন্সপেক্টিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার তাকে ডেকে পাঠালেন ভদ্রলোক গুজরাটি ভীতু চেহারা একরকমের চেহারা হয় না যাদের দেখলেই মনে হয় চাকরি রাখতেই বেচারা হিমশিম খেয়ে যাচ্ছেন জীবনের অন্য কোনো দিকে কোনো বিষয়ে আর কোনো ঔৎসুক্য অবশিষ্ট নেই সেরকম ভদ্রলোকের মেজাজ রুক্ষ বোধ হয় স্ত্রীর সঙ্গে মনি নেই অথবা কোষ্ঠকাঠিন্যে ভোগেন উনি বললেন আপনি কিসের জন্য রিফান্ড ভাউচার সই করেননি কমিশনারের কাছে এসএসসির উকিল কমপ্লেন করেছে আপনি কি মনে করেন আপনি নিজের টাকা দিচ্ছেন এসএসসিকে বাবলি আমতা আমতা করল বলল আমি ফাইলটা দেখে নিয়ে দিতে চাই একটু সময় লাগবে স্যার উনি বললেন আমি বলছি ম্যাডাম এক্ষুনি দিয়ে দিন বাবলি বলল তাহলে আপনি লিখিতে অর্ডার দিন স্যার ভদ্রলোক অগ্নি শর্মা হয়ে গেলেন বললেন আপনার সাহস তো কম নয় কাল জয়েন করেই তো অনেক কথা শিখেছেন অত কথায় কাজ নেই এখনই দিতে বলছি দিন লিখিত অর্ডার পাবেন না বাবলি বলল তাহলে সময় লাগবে ফাইল না দেখে আমি দেব না ভদ্রলোক এবার চুপ করে গেলেন বললেন আপনি যেতে পারেন বাবলি ঘর থেকে বেরিয়ে এসে বুঝল কাজটা ভালো করেনি কারণ ইনি বাবলির কনফিডেন্সিয়াল রিপোর্ট লিখবেন যার ওপর ওর উন্নতি নির্ভর করবে কিন্তু বাবলি মনে মনে বলল যা হবে তা হবে নিজে লিখে দেবেন না খালি টেলিফোনে আর মুখে মুখে ছড়ি ঘোরাবেন তাতে হবে না রিফান্ড অর্ডার সই করবে বাবলি পরে কোনো গোলমাল হলে এজি অডিট ধরবে তাকে ঝ্যামেলা হলে বাবলিরই হবে ওদের কি বাবলির সহকর্মীরা সকলেই বলেছিলেন যে অফিসারদের কাজ করার ইচ্ছা প্রায় সবই নষ্ট হয়ে গেছে গুচ্ছের রিপোর্ট রিটার্নের ঝামেলায় আর এই অডিটের মাতব্বরিতে বেশিরভাগ রিটার্নই ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলা যায় তা সরকারের পয়সা নষ্ট হয় অফিসারদের আত্মবিশ্বাস করদাতাদের বিশ্বাস সরকারের ওপর এই সময়ে আসল কাজ করলে অনেক কাজ করা যেত বাবলি মনে মনে ভাবে যেমন সমস্ত তরুণ অনভিজ্ঞ লোকই নির্দ্বিধায় ভাবে যে নিজের হাতে হাল ধরলে যখন ও উঁচু পদে যাবে তখন এসব অব্যবস্থা ঠিক করে দেবে কিন্তু দুদিনেই বাবলি বুঝতে পারছে যে সরকারি চাকরিতে নিজের কর্মদক্ষতা নিজের স্বাধীনতা নিজের মতামত নিয়ে টেকা যায় না একটি বিরাট মেশিনের যে মেশিনের কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই কিছু উৎপাদনের ক্ষমতা নেই তার একটা ছোট্ট অনামা যন্ত্র হিসেবে তাকে সারা জীবন সেখানে সেটে থাকতে হবে মাসান্তে কিছু টাকার জন্য দুদিনেই বাবলির ঘেন্না হয়ে গেছে এই চাকরির ওপর এখন ওর এই জীবন অফিস করে বাড়ি আসে বাড়ি ফিরে ভালো করে গা ধোয়া তারপর কাকা কাকিমার সঙ্গে জমিয়ে বসে চা খায় তারপর নিজের ঘরে অথবা দোতলায় বারান্দায় বসে থাকে আলো নিভিয়ে দিল্লিতে এই জুন জুলাই মাসটাই সবচেয়ে খারাপ এমন ব্যবসা গরম পড়ে যে সে বলার নয় অবশ্য বৃষ্টি হলেই প্রচণ্ড প্লেজেন্ট ওদের বাড়ি হাউস খাস এনক্লেভে বারান্দায় বসে দূরের ফাঁকা জমি পুরা বাড়ি চোখে পড়ে ও যখন ছোট ছিল তখন এসব বাড়ি হয়ে যায়নি চতুর্দিকে বিকেলে রুক্ষ মাটি আর পাথুরে জমিতে গজিয়ে ওঠা নানান গাছগাছালির আড়াল থেকে তিতিরের ডাক শোনা যেত যখন সন্ধে হয়ে আসত বেশ নিরিবিলি ছিল তখন অঞ্চলটা মনে পড়ে যায় ও যখনই একা থাকে তখনই মনে পড়ে যায় অভির কথা বারান্দায় অন্ধকারে বসে প্রায়ই কথা ভাবে বাবলি বেশ খারাপ আছে অভি এতদিন হয়ে গেল একটা চিঠি লিখতে পারল না ওকে ও যে লিখতে পারতো না তা নয় কিন্তু ওর লজ্জা লজ্জা করে লজ্জা করাটা মেয়েদের ধর্ম মেয়েদের স্বভাব লজ্জা ভাঙাটা পুরুষদের কর্তব্য তাই প্রথম চিঠি অন্তত অভি লিখতে পারত পত্রালাপের সূত্রপাত ঘটলে তারপর কি পাপ করত কে জানে ঝুমাদেবী ইতিমধ্যেই তার কুহুক ছড়িয়েছেন কিনা অভির ওপর ও সব মেয়ে সব পারে ওদের কাজই এই ভালো ভালো ছেলের মাথা খাওয়া বাঘিনীর মতো এক এক করে মাথা খেয়ে ওরা নম্বর গনে গত যৌবনা হয়ে গিয়ে বারান্দার মোড়ায় বসে পায়ের ওপর পা তুলে যৌবনে ওরা কতজনের মাথা চিবিয়ে খেয়েছিল কতজনকে পাগল করেছিল কতজন ওদের জন্য আত্মহত্যা করেছিল কতজনের ঘর ভেঙেছিল ওরা তার হিসাব করে বাপলি জানে না ওরা কি চায় বোধ হয় ওদের পুরুষ ফোলানোর ক্ষমতা বারংবার প্রয়োগ না করলে ভোতা হয়ে যায় মূর্চে পড়ে যায় তাই বোধ হয় ওরা কোনো সময় নিশ্চেষ্ট থাকতে পারে না গতকাল বাবলি ইন্দিরা চাওলাকে ফোন করেছিল ও দিল্লি ইউনিভার্সিটিতে ইতিহাস পড়াচ্ছে ইন্দিরার সঙ্গে ঝুমার যোগাযোগ আছে ইন্দিরাই বলেছিল যে ঝুমা ইম্ফলে যাবে বেড়াতে সামনের মাসে নাকি গিয়ে পনেরো দিন থাকবে জায়গাটা নাকি চমৎকার লাগে ওর বাবলি কি করবে জানে না ও কি অভিকে সত্যি ভালোবেসে ফেলেছে ভালোবাসা মানে কি কারোর জন্য মন খারাপ হওয়া কাউকে বারবার মনে পড়া কারো সঙ্গে নিজের মতের মিল হওয়া নিজের রুচির মিল শখের মিল হওয়া জানে না বাবলি তা জানে না তবে বাবলি এ কথা বোঝে ঝুমার সঙ্গে দমদম এয়ারপোর্টে দেখা না হলে কাকা অভির এত প্রশংসা না করলে অভির প্রতি তার যে দুর্বলতা জন্মেছিল সেটাও ভুলে যেতে পারত অভিকে ছেড়ে এসে আউট অফ সাইট আউট অফ মাইন্ডে বিশ্বাস করবে ভেবেছিল কিন্তু সে বিশ্বাস আর রইল না চোখের বাইরে সে থাকতে পারে কিন্তু মনের বাইরে সে নেই মনের মধ্যে সব সময়ই ঘরে ফেরে ভিতর থেকে খাওয়ার ডাক এলো বাবলি খাওয়ার ঘরে গিয়ে যে চেয়ারে ও রোজ বসে সে চেয়ার টেনে বসল কাকা পায়জামা পাঞ্জাবি পরে এলেন চান টান করে গল্পগুজব করতে করতে খাওয়া শেষ হলে কাকিমাকে কাকা বললেন আমার সিগারেটের একটা প্যাকেট বের করে আনো তো ড্রয়ার থেকে শোয়ার ঘরে কাকিমা উঠে যেতেই কাকা চোখ বড় বড় করে বললেন কি খাওয়াবি বল পাবলি অবাক হল বলল কেন কিসের জন্য কাকা বললেন অভি আসছে তিন দিনের জন্য দিল্লিতে দিল্লি ইউনিভার্সিটির একটা সেমিনারে অগস্টের প্রথম সপ্তাহে এখনও দুমাস তারপরেই বললেন কি বুঝলি বাবলি মুখের ভাব একই রকম রেখে বলল আসছে তো আসছে তোমার বন্ধুর ভাই আসছে তাতে তুমি উল্লসিত হও আমার তাতে কি কাকা কপট বিস্ময়ের সঙ্গে বললেন সে কিরে তোর কোচুয়ান আসছে তোর বডিগার্ড তোর এত দেখাশোনা করলো আর তুই নিমন্তন্ন করবি না বাবলি বলল তুমিই তো আমার গার্জেন নিমন্তন্ন করলে তুমিই করবে কাকা বলল আমি গার্জেন তাহলে বেশ এই কথাটা ভবিষ্যতে মনে রেখো গার্জেনের পারমিশন ছাড়া এক পা এদিক ওদিক করেছ তো পা ভেঙে দেবো বাবলি আনন্দে লজ্জায় সব কিছু মিলিয়ে হেসে উঠল বলল হ্যাঁ পা ভাঙতে দিচ্ছি তোমাকে পরদিন বাবলির কাছে চিঠি এলো বাবলির মাসির ইম্ফল থেকে উনি লিখেছেন বাবলি ওভি দিল্লি যাচ্ছে তিন দিন থাকবে ওকে একদিন ভালো করে নেমন্তন্ন খাওয়াস তোর জন্য এত কিছু করেছে ও তুই তো কম জ্বালাস নি ওর সঙ্গে নিমেশ কাকার নাম আর বাণীর কাকিমার নাম জন্য দুটো মণিপুরি খেস পাঠাচ্ছি ওদের বলিস মাঝে মাঝে চিঠি দিস না কেন তোর যে কী স্বভাব বুঝি না যখন কাছে থাকিস তখন তো সব সময় গলায় ঝুলে থাকিস মনে হয় আমায় না দেখলে একদিনও বাঁচবি না বুঝি আর চোখের আড়াল হলে মনে করার উপায় থাকে না যে এক সময় মাসি বলে কাউকে চিন্তিস ইতি রূপমাসি বাবলি চিঠি পড়ে মনে মনে লজ্জিত হল সত্যি ওর বড় দোষ চিঠি লিখতে যেন জ্বর আসে গায়ে অগাস্টের প্রথম সপ্তাহ দুমাস বাকি আছে এখনো। বাবলি একটা দারুণ কাজ করল কাকাকে ধরে কাকার এক বন্ধুর মাধ্যমে যিনি দিল্লি জিমখানা ক্লাবের মেম্বার জিমখানা ক্লাবে টেনিস খেলার বন্দোবস্ত করে ফেললো তার গেস্ট হিসেবে কাকা খুশি হলেন কাকিমা খুশি হলেন না বললেন যখন খেলাধুলার বয়স ছিল তখন ঘরে বসে বই পড়েছিস এখন বুড়ো বয়সে হাত পা ভাঙার দরকার কি যে যাই বলুক বাবলির স্বভাব নয় নিজের অমতে চলা কি অন্যান্য কারোরই মতামত গ্রাহ্য করা তাই সে ছুটির দিনে অনেকক্ষণ এবং উইকডেজে সকালে রোজ এক ঘন্টা করে টেনিস খেলা শুরু করে দিল মার্কারের সঙ্গে খেলতো বেশ লাগত সকালের রোদে দৌড়াদৌড়ি করে খেলতে হার্টকোটের মোরামের গন্ধ টেনিস বলের গন্ধ হাওয়াতে বেড়ার ধারের লতানো ফুলের ভেসে আসা গন্ধ এসব মিলে ভারী ভালো লাগতে লাগল বাবলির দুঃখ হল এতদিন কোনো খেলাধুলো করেনি বলে একমাস পরেই নিজের ঘরে নিজেকে অনাবৃত করে দেখল বাবলির চেহারায় সূর্যের আশীর্বাদ লেগেছে কলার বোনের কাছে দু বুকের উপর দিকটা ঘাড় গলা সব রোদে পুড়ে বাদামি হয়ে গেছে বাদামি হয়ে গেছে পায়ের নিচে পায়ের যে অংশটুকু অনাবৃত থাকে বাবলির সমস্ত শরীরে মনে একটা নতুন পুলক লেগেছে শুধু বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে বা শুয়ে থাকতেই যে এত আনন্দ যারা কখনও খেলাধুলো করেনি তারা বোধ হয় কখনও জানেনি বাবলির ওজন কমে গেছে এক কেজি দু সপ্তাহেই খেলার সঙ্গে সঙ্গে ডায়েট কন্ট্রোলও করছেও পুরো দু মাসে খেলার পর মার্কার গ্যারেন্টি দিয়েছে পাঁচ কেজি কমে যাবে মুখে বেশি মাংস থাকলে মানুষের মুখের অভিব্যক্তি নষ্ট হয়ে যায় আশ্চর্য বাবলি এতদিন এসব নজর করে দেখেনি রোজ সকালে ক্লাবে খেলে তারপর ক্লাবেই চান করে জামা কাপড় পরে বাবলি যখন ওখান থেকে সোজা অফিস যেত তখন দারুণ ফ্রেশ লাগত বাবলির চঞ্চন করে খিদে পেত সমস্ত শরীর হালকা হালকা মনে হতো অফিসে পৌঁছে সকাল সকাল ক্যান্টিন থেকে টোস্ট আর ডিমা নিয়ে খেত লাঞ্চে বাড়ি থেকে কাকিমা কিষান সিংকে দিয়ে খাবার পাঠাতেন হটকেসে করে বাবলির দিনগুলো এমনি করে হৈ হৈ করে হেসে খেলে কাজ করে কি করে যে কেটে যাচ্ছিল তা বাবলি জানে না বাবলি এখন কিছুই জানে না জানতে চায় না বাবলির সমস্ত মন এখন উন্মুখ হয়ে চেয়ে আছে ক্যালেন্ডারের দিকে অগাস্টের তিন তারিখটা ও সবুজ পেন্সিল দিয়ে রাঙিয়ে রেখেছে ওর অফিসের ডায়েরিতে তিন তারিখে অভি আসবে চার এবং পাঁচ তারিখের জন্য বাবলি ক্যাজুয়াল লিভের দরখাস্ত করে রেখেছে বাবলি জানে না কেন বাবলির মন বলছে যে ওই দুদিন ওর ছুটি নেওয়ার প্রয়োজন হবে আর তখন যদি না পায় তাই আগে থেকেই বাবলি ছুটি চেয়ে রাখছে বাবলি এখন অগাস্টের তিন দিনের প্রতীক্ষায় বেঁচে আছে অনিমেষে সেই দিকেই চেয়ে আছে বাবলি ভাবে বাবলিটা সেই ডোন্ট কেয়ার বেপরোয়া স্বনির্ভর বাবলিটা কেমন বোকা বোকা হয়ে গেছে নিজের আনন্দ নিজের সুখ নিজের সমস্ত অস্তিত্বের জন্য মনে মনে কেমন অসহায়ের মতো অন্য একজন দূরের লোকের ওপর নির্ভর করতে হচ্ছে তাকে একজন ক্যাবলা লোকের ওপর এমন স্মার্ট বাবলির দেখতে দেখতে অগস্টের তিন তারিখটা সত্যি একদিন এসে গেল সময়ের যে পাখা আছে সময় যখন ওড়ে উঠতে চায় তখন সবুজ দিনগুলোকে মুখে করে কোনো হলুদ পাখির মতো সময় উড়ে যায় বাবলি প্রথমে ঠিক করেছিল কাকুর গাড়িটা নিয়ে নিউ দিল্লি স্টেশনে যাবে অভিকে রিসিভ করতে তারপর ভাবল হয়তো সেটা বাড়াবাড়ি হবে বাড়াবাড়ি হলেও বাবলি তবু যেত যদি না কাকুর বন্ধু এবং তার স্ত্রী স্টেশনে যেতেন অবশ্য তারা তো যাবে নি অভি তো তাদেরই আপনজন ও তো বাবলির কেউ না কেউ হয়তো হবেও না এসব অনেক কিছু ভেবে শেষ পর্যন্ত স্টেশনে না গিয়ে রোজকার রুটিন মতো ক্লাবে গেল বাবলি তারপর অফিসে আজ আরও বেশিক্ষণ খেলল ব্যাকহ্যান্ড ফোরহ্যান্ড ফোর স্ট্রোকগুলো যত ভালো করে পারে যতখানি সুইং করে পারে নিল খামুখা সারা কোর্ট ময় শৃঙ্গাররতা হরিণীর মতো ছোটাছুটি করে বেড়ালো ও যেন এই একদিনের খেলাই সুন্দরী হয়ে যাবে ওর শরীরের যেখানে যেখানে এখনও যতটুকু বাড়তি মেদ আছে সেটুকু একদিনেই ও ঝরিয়ে ফেলবে এমন ভাবতে লাগলো অফিস থেকে বাড়ি ফিরতেই কাকিমা বললেন অভি ফোন করেছিল আজ এবং কাল ও খুব ব্যস্ত থাকবে আসতে পারবে না পরশুদিন রাতে ও খেতে আসবে এখানে পরদিনই ইম্ফল চলে যাবে সকালের প্লেনে তুই কেমন আছিস জিজ্ঞেস করল ও সন্ধেবেলায় দিল্লি ইউনিভার্সিটির এক প্রফেসরের বাড়িতে থাকবে তোকে সেখানে ফোন করতে বলেছে বাবলি মুখে বলল কে এখন ফোন করবে আমি এখন চান টান করবো কী খাবো তারপর ফোন করার কথা ভাবা যাবে অত ব্যস্ত লোক যখন তখন দয়া করে ফোনও না করলেই পারতেন কিমা হাসলেন বললেন তুই কি হাওয়ার সঙ্গে ঝগড়া করবি নাকি বাবলি বলল ফোন নম্বরটা কোথায় লিখে রেখেছ কাকিমা বললেন টেলিফোনের সামনেই রাখা আছে প্যাডে বাবলি বলল থাক দেখা যাবে ফোন করব কিনা আসলে বাবলির তক্ষুনি ইচ্ছা করছিল ফোন করতে কিন্তু ফোনটা বসার ঘরে এবং কাকিমা বসার ঘরে বসেই বই পড়ছেন ভালো করে কথা বলা যাবে না কাকিমা থাকলে বাবলি ভাবল একটু পরে নিরিবিলি দেখে ও ফোনটা করবে বাবলি চান করতে ঢুকল বাথরুমে শাওরের নিচে গিয়ে দাঁড়ানোর পরই কাকিমা দরজা ধাক্কালেন বললেন অভি আবার ফোন করেছে তোকে চাইছে বাবলির সমস্ত শরীর আনন্দের থরথরিয়ে কেঁপে উঠল মুখে বিন্দু মাত্র উৎসাহ না দেখিয়ে বলল বলো যে আমি চান করছি আমার বেরোতে দেরি হবে কাকিমা কি একটা বিরক্তিসূচক কথা বললেন বন্ধ দরজার ওপাশ থেকে বোঝা গেল না তারপর চলে গেলেন বাবলির সমস্ত মন গুনগুনিয়ে উঠল বাবলি গান জানে না জানলে ও খুশি হতো ওর মনে অনেক সুর আছে ও গান ভালোবাসে কিন্তু ভগবান ওর গলায় সুর দেননি বাবলি সারা শরীরে সাবানের ফেনার বুদবুদ তুলে মুনি মুনি নিরুচ্চারে গান গাইতে লাগল চান করে বেরিয়ে জামা কাপড় সবে পড়েছে টেলিফোনটা আবার বাজল কাকিমা বোধ হয় রান্নাঘরে গিয়েছিলেন কি বাথরুমে গিয়েছিলেন হয়তো ওদের ঘরে বাবলি দৌড়ে গিয়ে ফোনটা ধরল হ্যালো ওপাশ থেকে অভির গলা শোনা গেল বাবলি যন্ত্রচালিতের মতো ওদের বাড়ির নম্বরটা বলল অভি লাজুক লাজুক গলায় বলল বাবলির সঙ্গে কথা বলতে পারি বাবলি হাসি চেপে বলল আপনার নাম জানতে পারি অভি বলল আমার নাম অভি ও বাবলি বলল তারপর বলল ভেবেছিলাম আমার গলার স্বরটা চিনবেন আমি কিন্তু আপনারটা চিনেছিলাম অভি হাসল বলল আমিও চিনেছিলাম তবে আপনার মেজাজ টিজাজ কেমন আছে জানবার জন্যই প্রথমেই বলিনি যে আপনাকে চিনেছি বাবলির যেমন স্বভাব ও হঠাৎ চোটে উঠে বলল কেন আমার মেজাজটা কি দেখলেন আপনি আর এতই মেজাজি লোক যদি আমি তো আমাকে এতবার ফোন করা কেন অভি আবার হাসল বলল বা কর্তব্য নেই বুঝি আপনি হলেন গিয়ে আমার বসের শালির মেয়ে আপনার খোঁজ নেওয়া আমার কর্তব্য নয় আপনার জন্য আনারসের আচার পাঠিয়েছেন আপনার মাসিমা আর খেস এখন কি আপনি বাড়ি থাকবেন বাবলি বলল আমি বাড়ি থাকব কিন্তু শুনলাম তো আপনার আজ এবং কাল নেই পরশুদিনের আগে এখানে আসা নাকি আপনার পক্ষে সম্ভব নয় সেরকম বলেছিলাম কিন্তু প্রায় ঝগড়া করেই এখান থেকে নেমন্তন্ন না খেয়ে চলে যাচ্ছি অনেক মিথ্যে কথা বলতে হলো। আপনার জন্য আমার জন্য আপনাকে তো আমি মিথ্যে কথা বলতে বলিনি আমার কথা ভেবে তো আপনার এত মাস ঘুম হয়নি বেশ কথা শিখেছেন কিন্তু আপনি এতখানি পথ আমাকে নিয়ে এলেন ইম্ফল থেকে ডিমাপুরে তখন তো জানা যায়নি যে এত কথা বলতে পারেন এবং এত গুছিয়ে অভি একটু চুপ করে থাকলো তারপর বলল তা ঠিক ওখানে জানা যায়নি ওখানে আপনি থাকতে কিছুই জানা যায়নি যা কিছু জানার যা কিছু বোঝার সব আপনি চলে আসার পর জানা গেছে বোঝা গেছে তাছাড়া মিথ্যা কথাটা হয়তো শুধু আপনার জন্য বলিনি তবে কার জন্য বলেছিলেন অভি অনেকক্ষণ চুপ করে থাকল তারপর বলল আমার জন্যেও হয়তো শুধু আমারই জন্যে আজ সকালে এখানে এসে অবধি আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল কেন হঠাৎ এই তীব্রতা আমার ইচ্ছার তা নিজেই জানি না ভারী জানতে ইচ্ছা ছিল কেমন আছেন বদলে গেছেন কি না পরক্ষণেই আবার অভি বলল আপনার ইচ্ছে করেনি বাবলি বলল কি ইচ্ছা না কোনো ইচ্ছা কোনো রকম ইচ্ছা বাবলি আবার বলল না আমার কিছু ইচ্ছা করেনি তবে আপনার যদি কোনো ইচ্ছা থাকে তা পূরণ করার কথা কনসিডার করতে পারি অভি হাসল বলল বাবা আপনি তো বেশ দাম্ভিক আছেন কি ভাবেন বলুন তো আপনি নিজেকে আমি কি একেবারেই ফেল না আমার কি কোনো পরিচয়ই নেই আমাকে এরা এখানে বক্তৃতা দিতে নেমন্তন্ন করে এনেছে তা জানেন তাতে আমার কি আমার কাছে আপনি কি একমাত্র সেটাই আমার জানবার অন্য লোকে আপনাকে কি করলো না করলো কিভাবে জানলো তা জানতে আমি উৎসুক নই আপনার কোনোরকম বক্তৃতা শুনতেই আমি রাজি নই তারপরই বলল ফোনেই কথা বলবেন না আসবেন অভিলজ্জিত হল বলল আসছি আসছি কিন্তু ডিরেকশানটা একটু দিন বাবলি কিভাবে ওদের বাড়ি আসতে হবে তা বলে দিল অভি ফোন ছাড়তে ছাড়তে বলল আধ ঘন্টার মধ্যে পৌঁছচ্ছি সিঁড়িতে লাল রঙা কার্পেট পেতে রাখুন বাবলি হাসল বলল আচ্ছা অভি বলল ফোন ছাড়ুন বাবলি বলল না আপনি আগে ছাড়ুন অভি কট করে রিসিভারটা নামিয়ে রেখে দিল বাবলি ফোন ছেড়ে অন্ধকার বারান্দায় এসে বসল বাবলি নিজেকে খুব দুর্বল অসহায় বলে মনে হচ্ছিল আনন্দ যে মানুষকে এত বিব্রত করতে পারে তা ও জানত না কারোর সঙ্গে ফোনে একটু কথা বলার মধ্যে এত যে বিবশ করা ভালো লাগা থাকতে পারে তাও জানত না বাবলি বারান্দায় বসে থাকতে থাকতেই কাকার গাড়ি ঢোকার শব্দ পেল সিঁড়িতে কাকার পায়ের শব্দটা অন্যদিনের তুলনায় একটু অন্যরকম মনে হলো কাকা যেন খুব তাড়াতাড়ি উঠছেন বাবলি বারান্দা থেকে তাড়াতাড়ি ভেতরে এলো কাকাকে খুব উত্তেজিত দেখাচ্ছিল কাকা বললেন বাবি তোর কাকিমা কোথায় রে ঘরে কেন কাকা কি হয়েছে না আমাদের অফিসের বিমানবাবুর হঠাৎ সেরিব্রাল থ্রম্বোসিস অ্যাটাক হয়েছে ডক্টর সেনের নার্সিং নার্সিংহোমে পৌঁছে দিয়ে এলাম একটু আগে অন্যরা নার্সিং নার্সিংহোমেই আছেন আমাকে ভার দিয়েছে তোর কাকিমাকে নিয়ে বিমানবাবুর স্ত্রীকে সঙ্গে করে নার্সিং নার্সিংহোমে যাবার এই অবধি বলেই কাকু এই যে কোথায় গেলে শুনছ বলতে বলতে দৌড়ে শোবার ঘরে ঢুকলেন মিনিট দু তিনের মধ্যে কাকা কাকিমা বেরিয়ে গেলেন কাকিমা বেরোবার সময় বলে গেলেন কিষান সিংকে বলে রাখিস মুরগি পুরো মুরগিটাই রাঁধতে আর আমাদের খাবার রান্নাঘরে রেখে শুয়ে পড়তে আমি গরম করে নেব। তুই খেয়ে শুয়ে পড়িস বুঝলি যদি আমাদের দেরি হয় কাকা কাকিমা বেরিয়ে যেতে বাবলির মনে খুব আনন্দ হল একটা নিচ স্বার্থপর আনন্দ কাকার অফিসের বিমানবাবুকে বাবলি চেনে ভদ্রলোক আশা করি ভালো হয়ে উঠবেন ভদ্রলোকের ভালো হয়ে উঠতেই হবে কারণ বাবলির প্রতি তিনি যে কনসিডারেশন দেখিয়েছেন তার তুলনা নেই ঠিক যে সময় অভি আসবে তার একটু আগে কাকা কাকিমাকে বাড়ি থেকে চলে যেতে হলো তারই অসুস্থতার জন্য বাবলিকে একা থাকার একা অভির সঙ্গে কথা বলার সুযোগ দিয়ে বাবলি ঠিক করল বিমানবাবুর জন্যে খুব প্রার্থনা করবে ভগবানের কাছে কাকা চলে যাবার পর বাবলি আর বারান্দায় বসে থাকতে পারল না ও একটা প্রিন্টের শাড়ি পরেছিল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল যদিও একদিন টেনিস খেলে ও যথেষ্ট রোগা হয়েছে তবুও এই ছাপা শাড়িতে ওর ফিগারটা যথেষ্ট ভালো দেখাচ্ছে না আয়নার সামনে দাঁড়িয়ে ও নিজেকে নিয়ে নিজের ফিগার নিয়ে বিব্রত হতে হতে নিজেকে কারো চোখে কারো সামনে সুন্দর করে তুলে ধরবার এই চিরন্তনী মেয়েলি প্রচেষ্টায় নিজেকে খুব লজ্জিত হলো ওর এতদিন ধারণা ছিল যে ও অন্যদের মতো নয় তাহলে কি কোনো কোনো ব্যাপারে জীবনের কোনো কোনো ক্ষেত্রে সব মেয়েরাই একরকম অত ভাবার সময় নেই এখন বাবলির তাড়াতাড়ি শাড়ি সায়া সব খুলে ফেলে একটা নীল রঙের সায়া একটা হালকা নীল রঙা সিল্কের শাড়ি বের করল নীল ব্লাউজ সিল্কের শাড়ি গায়ের সঙ্গে লেপটে থাকে রোগা দেখায় যারা মোটার দিকে তাদের তাড়াতাড়ি করে শাড়ি পরে ফেলে নীল রঙা মাদ্রাসি সিঁদুরের একটা টিপ পরে নিল ও গায়ে একটু ইন্টিমেট স্প্রে করে নিল শাড়ি পরা শেষ হতে না হতেই কলিং বেলটা বাজল বাবলি দৌড়ে নেমে গেল সিঁড়ি পেয়ে নিচে পৌঁছে দরজা খুলল অভি দাঁড়িয়ে ছিল দরজায় একটা ছাই ছাই রঙা টেরিকটের বিজনেস স্যুট পরে বাড়ির বাইরের আলোয় অভিকে খুব লম্বা বলে মনে হচ্ছিল যত লম্বাও তার চেয়ে অনেক বেশি বাবলির মাথাটা ওর বুকের কাছে ছিল অভি সিঁড়িতে লাল কার্পেট পেতে রাখতে বলেছিল কিন্তু তার বদলে ওকে এক সুগন্ধি ফিকে নীল অভ্যর্থনা দিল অভির অবাক চোখে ও বাবলিকে চিনতে পারছিল না সেই একটু মোটার দিকে মিষ্টি মুখের মেয়েটি যেন লকলকে সাপের মতো হয়ে গেছে রংটা কালো হয়েছে আগের থেকে কালো নয় বাদামি আর চোখে মুখে সমস্ত শরীরে কি দারুণ এক চিকন আভা লেগেছে অভি হাসছিল কথা বলছিল না বাবলিও হাসছিল বলল কি অত হাসার কি হয়েছে অভি বলল না এখন তো দেখছি বাংলা সাহিত্যের নায়িকা হতে কোনো বাধা নেই আপনার মানে মানে ভুরু তুলে বাবলি জিজ্ঞাসা করল মানে ভুরু বাবলি জিজ্ঞেস করল অভি হেসে বলল এর মধ্যেই ভুলে গেলেন আপনি বলেছিলেন বাঙালি লেখকদের ওপর আপনার ভীষণ রাগ কারণ নায়িকা মাত্রই ফিগার ভালো হয় দারুণ সুন্দরী হয় এখন কিন্তু কোনো নিন্দুকও আপনার ফিগার ভালো না এ কথা বলবে না পাবলি বলল কি এখানেই দাঁড়িয়ে থাকা হবে না ভেতরে যাওয়া হবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনিই যেন সাহিত্যিক কি কবি মানে আগে ছিলেন না এখন হয়ে গেছেন অভি বাবলির পাশাপাশি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল মনে মনে সকলেই কবি কারো কবির মনেই থাকে আর কারো বা কাগজে তফাৎ কি আমি জানি না তারপর বলল এরকম দুদিনের হ্যারিকেন টুরে আসার কি মানে হয় আপনার জন্য আমি দুদিন ছুটি নিয়েছিলাম আপনি জানেন আমার দুটো দিনের ক্যাজুয়াল লিভ নষ্ট করলেন তো আপনি অভি অবাক হয়ে তাকাল তারপর ব্যথিত চোখ তুলে বলল সরি সত্যিই তো ভেরি সরি তবে কিছুই কি নষ্ট হয় বলে আপনি বিশ্বাস করেন আমি কিন্তু করি না কিছুই নষ্ট হয় না সবই প্রাপ্তির ঘরে জমা পড়ে জমা থাকে কি থাকে না আমিও তো জানি না বাবলি বলল অন্যদিকে মুখ ঘুরিয়ে বসবার ঘরে গিয়ে বসল ওরা বাবলি বলল কি খাবেন বলুন অপি বলল কিচ্ছু না আপনার কি ধারণা কিছু খাওয়ার জন্যই অন্য লোকের কাছে মিথ্যে কথা বলে আমি দৌড়ে এলাম এখানে বাবলি মুখ তুলে বলল তবে কেন এলেন শুধুই কর্তব্য করতে বাবলির উজ্জ্বল কালো চোখ দুটো তীক্ষ্ণ নাক উঁচু হয়ে থাকা কণ্ঠের হাড় দুটো রোদ লাগা বুক বুকের পেলব ভাঁজটি সমস্ত এক ঝলকে অভির চোখে ভেসে উঠল অভি চোখ নামিয়ে নিল বলল না আসতে ভালো লাগল তাই এলাম শুধু একজনের সামনে অনেকক্ষণ অনেক অনেকক্ষণ চুপ করে বসে থাকব বলে চলে এলাম তারপর বলল এসে অন্যায় করেছি বাবলি মুখ নামিয়ে নিল কথা বলল না দুজনেই কথা বলল না দেওয়ালের মিউজিক্যাল ঘড়িটা টুংটাং আওয়াজ করি সাতটা বাজল বাবলি বলল সত্যিই কিছু খাবেন না না অপি বলল তারপর বলল ভাবতেই ভালো লাগছে আপনি ছোটবেলা থেকে এ বাড়িতে বড় হয়েছেন খেলেছেন দুষ্টুমি করেছেন স্লেট পেন্সিলে অঙ্ক করেছেন তারপর তারপর কি পাবলি চোখ তুলে বলল তারপর একদিন ফ্রক ছেড়ে শাড়ি পরেছেন তারপরেই হঠাৎ আজকের সন্ধ্যায় এমন আশ্চর্য রহস্যময় একজন মেয়ে হয়ে আমার সামনে বসে আছেন ভাবতেই দারুণ লাগছে বলেই উঠে দাঁড়ালো অভি বলল চলুন আপনার ঘর দেখব বাবলি খুব খুশি হল লজ্জাও পেল আজ অব্দি অন্য কেউ অন্য কোনো পুরুষ অভির মতো পুরুষ বাবলি সম্বন্ধে এত উৎসাহ দেখায়নি ঘরে ঢুকেই বাবলি বলল এই যে আমার মা বাবার বিয়ের ছবি মাকে আমি কখনো দেখিনি ফটোতে ছাড়া অভি অনেকক্ষণ মনোযোগ সহকারেই ছবিটি দেখল তারপর বলল আপনার মুখ ঠিক আপনার মায়ের মতো বাবলি হাসল বলল হ্যাঁ বাবা তাই বলেন পরক্ষণেই অভি থমকে দাঁড়াল অন্যদিকের দেওয়ালে তাকিয়ে আঙুল দিয়ে দেখিয়ে বলল ওইটি কার ছবি কে বাবলি লজ্জায় মাটির সঙ্গে মিশে গেল দেওয়ালে খুব বড় করে এনলার্জ করা বাবলির চার বছর বয়সের একটা ছবি ন্যাড়া মাথা ফোকলা দাঁত ইজের আর নিমা পড়ে হাসছে ওই ছবিটা যে এত দিন এত বছর দেওয়ালের একোনায় টাঙানো ছিল এতদিন এ ঘরে থাকা সত্ত্বেও যে ছবিটাকে বাবলি কখনো আবিষ্কার করেনি আজ অভির চোখ দিয়ে তাকে সেই ছোট্ট ন্যাড়ামুন্ডি বাবলিকে হঠাৎ আবিষ্কার করে ও নিজেই ভীষণ লজ্জিত হল অভি খুব জোরে হেসে উঠল বলল হাউ সুইট কি দারুণ সুষ্টুনিমুষ্টুনি ছিলেন আপনি ছোটবেলায় রীতি মতো কাটলি আদর করে দিতে ইচ্ছে করছে বাবলির কানের লতি দুটো লজ্জায় লাল হয়ে গেল ও মুখ নামিয়ে নিল ঘরে অভিকে নিয়ে আসার জন্য নিজেকে মনে মনে ধিক্কার দিল অভি ওর দিকে চেয়ে বলল কি হল আপনি এখনো দারুণ কাটলি এখনো নিশ্চয়ই অনেকেরই আপনাকে আদর করতে ইচ্ছে করে ঠিক এমন সময় কিষান সিং ওর নোংরা দুর্গন্ধ পায়জামা আর গেঞ্জিটা পরে একটা ছাল ছাড়ানো মুরগির গলা ধরে ঝুলিয়ে নিয়ে বাবলির ঘরে ঢুকল তারপর অভির প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট না দেখিয়ে বাবলিকে শুধল পুরা বানায় গা রাগে বাবলির গা জ্বলে গেল কিষাণ সিংয়ের এত জামাকাপড় আছে কিন্তু সেসব বাইরে বেরোবার জন্যে রান্না করার সময় ও মোড়ে গেলেও পরিষ্কার জামা পড়বে না বাবলি তাড়াতাড়ি বিরক্তির সঙ্গে বলল হ্যাঁ আভি যাও কিষাণ সিং চলে যেতেই অভি বলল আপনি এত আপসেট হয়ে পড়লেন কেন নোংরা জামা না হলে রান্নার স্বাদ ভালো হয় না দিল্লির মেয়ে আর জানেন না যে যে ফুচকাওয়ালা বা ভেলপুরিওয়ালার দাঁত নেই নোংরা গামছা নেই তার কাছে কেউ যায় না কেউ খায় না বাবলি মুখ ছিটকালো বলল ইস আপনি ভীষণ খারাপ তারপর ওরা দুজনে বারান্দা এলো অভি বলল এখানে বুঝতে পারি ভীষণ প্লেজেন্ট বারান্দাটা দারুণ দৃশ্য কিন্তু না এখান থেকে বাবলি বলল হ্যাঁ তারপর অভি বেতের চেয়ার টেনে বসবার পর বাবলি শুধল বাতি জ্বালিয়ে দেব অভি বলল না থাক অন্ধকারই ভালো লাগছে রাস্তার ল্যাম্পোস্টে লাগানো মারকারি ভেপার ল্যাম্পটা থেকে একটা ফিকে নীলচে বেগুনি আলো এসে বারান্দায় পড়েছিল অভি বাইরের দিকে চেয়েছিল দূরে গাছপালা আর পোড়া পুরনো দুর্গটুর্গুলো ধ্বংসাবশেষগুলো আধো অন্ধকারে মাথা উঁচিয়েছিল বাবলিও বাইরে চেয়েছিল মাঝে মাঝে দুজনে দুজনের দিকে মুখ ফেরাচ্ছিল তারপর চোখাচোকি হতেই দুজনেই মুখ ঘুরিয়ে নিচ্ছিল কেন যে তাওরা কেউ জানে না কেউই কোনো কথা বলছিল না এই মুহূর্তে অথচ একটু আগেই দুজনে কত প্রগলভ আলোচনা করছিল বলছিল কত অর্থহীন ছেলে মানুষই কথা এখন ওরা দুজনেই বোবা হয়ে বসেছিল ওরা কতক্ষণ ওভাবে বসেছিল বাবলির মনে নেই অনেকক্ষণ পর ওবি বলল কী করবেন ঠিক করেছেন কিসের বাবলি বলল জীবনের চাকরিতে তো ঢুকলেন এরপর কি প্ল্যান আপনার কিছু কি ঠিক করেছেন বাবলি বলল কিছুই ঠিক করিনি চাকরিটাও যে করব এমনও মনস্থির করিনি অভি অবাক হল বলল সে কি আইআরএস হলেন ট্রেনিং নিলেন জয়েন করলেন আর চাকরি করবেন না কেন বলিনি তো করব না বলছি করবই যে এমন এখনও ঠিক নেই তারপরই বলল উইমেন্স লিভ সম্বন্ধে আপনার কি মতামত আপনি কি মনে করেন মেয়েরা স্বাবলম্বী হলে নিজেরা আয় করলেই তাদের পক্ষে স্বাধীন থাকা সম্ভব তাদের নিজেদের ইচ্ছে মতন চলাফেরা করা সম্ভব অভি অবাক হল বলল এ তো আপনার নিজস্ব মতামতের ব্যাপার কোনো পুরুষের মতামতের ওপর কোনো মেয়ে তার স্বাধীনতার প্রকৃতি নিশ্চয়ই ঠিক করে না তবে উপার্জনের সঙ্গে কিছু স্বাধীনতা তো থাকবেই কথা অস্বীকার করার উপায় দেখি না বাবলি বলল জানি না আমি হয়তো শেখেলে অথবা অন্যভাবে বললে বলতে হয় আমি হয়তো ফুল অফ কন্ট্রিডাকশন আমার কিন্তু মনে হয় যে মেয়েদের স্বাধীনতাটা পার্কে অথবা রাস্তায় লড়াই করে বা মাসান্তে কিছু টাকা রোজগার করে পাওয়ার নয় কারণ সে ব্যাপারটা একটা সমষ্টিগত পাওয়া কিন্তু জীবনে সমষ্টির দাম কতটুকু বুঝতাম মেয়েরা যদি বিয়ে না করতো অন্য অনেক দেশের মেয়েদের মতো জাস্ট লিভ টুগেদার করত আজ এর সঙ্গে কাল ওর সঙ্গে তারপর এমনি করে সঙ্গীর পর সঙ্গীর সঙ্গে তাহলেও বুঝতাম যারা সে জীবনে বিশ্বাস করে আমি তাদের দলে নেই আমি ছোটবেলা থেকেই ঘরের স্বপ্ন দেখেছিলাম সুন্দর একটা থাকার জায়গা এমন একজন স্বামী যে সব দিক দিয়ে আমার চেয়ে ভালো সব দিক দিয়ে বড় যাকে আমার সম্মান করতে একটুও দ্বিধা থাকবে না অভি বলে উঠেছিল আর ছেলে বাবলিও সব প্রতিভার সঙ্গে বলেছিল কমপক্ষে তিনটি ছেলে ঘর ভর্তি কাজ স্বামীর কাজ বাচ্চাদের কাজ এই নিয়েই আমি খুশি থাকব এবং আমার স্বামীও আমার মধ্যে নিশ্চয়ই সম্মান করার মতো কিছু দেখবেন আশা করি দেখবেন তাহলেই আমি যে স্বাধীনতায় বিশ্বাসী সেই স্বাধীনতা পাব বলে আমি মনে করি অভি অনেকক্ষণ চুপ করে থাকল বাবলি হেসে বলল কি আমার লম্বা বক্তৃতা শুনে আপনি ঘুমিয়ে পড়লেন অভি বলল ঘুমিয়ে পড়িনি ভাবছি আপনি তাহলে আপনার মনমত ঘরের জন্য মনমতো স্বামীর জন্য এমন চাকরিটাও ছাড়তে রাজি আশ্চর্য আজকাল এমন দেখা যায় না শোনা যায় না বড় বাবলি হাসল বলল হ্যাঁ ভারত সরকারের চাকরির চেয়ে আমি আমার স্বামীর চাকরি করা অনেক ভালো বলে মনে করি তারপরই বলল আদ্রে মড়োয়ার লেখা একটা বই আছে দ্য আর্ট অফ লিভিং পড়েছেন অভি বলল না যেখানে এক জায়গায় উনি বলেছেন যে ম্যাগনিচ্যুট কোনো ব্যাপারই নয় যে কোনো পারফেক্ট জিনিসই পারফেক্ট একজন গৃহিণী তার গৃহিণীপনায় তার ভালোবাসায় তার সহনশীলতায় তার বুদ্ধিতে যদি তার ছোট্ট সংসারকে সুষ্ঠুভাবে চালিত করতে পারে তবে তার কৃতিত্বের মধ্যে আর যে জননেতা কোনো বিরাট দেশের সমস্ত ক্রিয়াকলাপ কৃতিত্বের সঙ্গে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করেন তার মধ্যে কৃতিত্বের মাত্রার কোনো তারতম্য নেই দেশ চালানোর মতো ছোট্ট সংসার সুন্দরভাবে চালানো একই রকম কৃতিত্ব আমি সেই কৃতিত্বকে অনেক বড় বলে মনে করি তবে জানি না মনোমতো ঘর মনমতো স্বামী পাব কি না মনমতো স্বামী না পেলে বিয়ে করাও হবে না চাকরি ছাড়ার কথাও ওঠে না অভি হাসল বললো আপনার যোগ্য ছেলে কি ভারতবর্ষে আছে বাবলি হাসল বলল ঠাট্টা করছেন বুঝি অভি গম্ভীর গলায় বলল ঠাট্টা করছি বলে মনে হলো বুঝি আপনার বাবলি বলল তাই তো আমি কি আমার যোগ্যতা কতটুকু আমার রূপ গুণের বাহার কতখানি তা আমার নিজের তো অজানা নেই আমি অত্যন্ত সাধারণ অভি বলল না আপনি তো রীতিমতো ফ্যাসাদে ফেললেন আপনার সঙ্গে আপনার যোগ্য কোনো ছেলের আলাপ করিয়ে দেওয়াটা দেখছি কর্তব্যে দাঁড়িয়ে গেল এখন তারপরই একটু থেমে বলল। আলাপ করবেন আমার এক বন্ধুর সঙ্গে সে এখন দিল্লিতেই পোস্টেড সে আপনার যোগ্য হলেও হতে পারে আমার চেয়ে সে একশো গুণ ভালো সব দিক দিয়ে বলুন তো আলাপ করিয়ে দিই বাবলির খুব অপমানিত লাগলো ওর নিজেকে ছিছি ও কি নির্লজ্জের মতো অভির কাছে নিজেকে নিবেদন করল আর অভি চালাকের মতো কথাটা এড়িয়ে গেল ওর সঙ্গে আলাপ করাতে চাইল অন্য কারো বাবলি অনেকক্ষণ চুপ করে থাকল তারপর কেটে কেটে বলল না ধন্যবাদ আমার জন্য আপনার এত কষ্ট স্বীকার করতে হবে না আমি নাবালিকা নই আমার স্বামী নির্বাচনের ব্যাপারে আপনার সহায়তা না হলেও চলবে অভি চমকে মুখ তুলে তাকালো। তারপর লজ্জিত গলায় বলল আই এম সরি আমি কথাটা কিন্তু সিরিয়াসলি বলেছিলাম আন্তরিকভাবেই আপনাকে কোনোভাবে আঘাত করতে চাইনি বাবলি হেসে ব্যাপারটা লঘু করে দিয়ে বলল আঘাত আমার এত সহজে লাগে না ছোটবেলায় মা হারানো মেয়ে ছোটবেলা থেকে অনেক আঘাতে অভ্যস্ত হয়ে গেছি কিছুক্ষণ পর অভি কোনো কথা বলছে না দেখে বাবলি কথা অন্যদিকে ঘোরাবার জন্য বলল তাহলে পরশু রাতে খেতে আসছেন তো কী কী খেতে ভালোবাসেন আপনি এখানে তো ডিমাপুরের রসিদ নেই তবে যদি বলেন কি খেতে ভালোবাসেন তাহলে আমি নিজে রান্না করব অফিস তো ভুল করে ছুটি নিয়েই ফেলেছি যখন ছুটি নিই তখন তো বুঝতে পারিনি যে আমার আপনার জন্য যতখানি ভাবনা আপনার তা নেই আমার জন্য ব্যাপারটা ছেলে মানুষই হয়ে গেছে যাই হোক অন্তত সারাদিন রান্না করে পাপের প্রায়শ্চিত্ত করা যাবে এখন বলুন দয়া করে কি খেতে ভালোবাসেন অভি এক দৃষ্টি অনেকক্ষণ বাবলির মুখের দিকে চেয়ে রইল আস্তে আস্তে একটা আলতো হাসি ওর মুখময় ছড়িয়ে পড়ল বিস্ময়ের হাসি যে হাসি ওর পক্ষে লুকোনো সম্ভব ছিল না তারপর বলল ভালো করে শুনুন কি কি খেতে ভালোবাসি নারকল দিয়ে মুগের ডাল ঝিঙে পোস্ত তেলকই ধনে পাতা দিয়ে আর 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 তারপর ভেবে বলল আনারসের চাটনি বাবলি বলল ব্যাস আর কিছুই ভালোবাসেন না অভি বলল ভালো অনেক কিছু বাসি কিন্তু এই যদি খাওয়ান তাহলেই ভীষণ খুশি হব আসল ব্যাপারটা কি জানেন চিরদিন বাইরে বাইরে একা একা থাকা চাকর বাকরের দয়ায় খাওয়া পড়া আসলে যা ভালোবাসি তা হচ্ছে খাওয়ার সময় কেউ সামনে বসে থাকুক আমার সঙ্গে বসে খাক তারপরে গল্প করতে করতে খাই একজন কেউ থাকুক যে এটা ওটা এগিয়ে দিতে পারে নুনটা সসটা ব্যাস এতেই খুশি আপনি আমার খাওয়ার সময় আমার সামনে বসে থাকবেন তো বাবলির বুকের মধ্যে কি যেন একটা ব্যথা মোচড় দিয়ে উঠল বাবলি স্বতঃস্ফূর্তভাবে বলল নিশ্চয়ই বসব তারপর বলল ইম্ফলে আপনার খাওয়া দাওয়ার খুব অযত্ন হয় না অভি বলল না না অযত্ন হবে কেন আমার কাছে যে ছেলেটি আছে সে চমৎকার খুব আদর যত্ন করে তবু কোথায় যেন কি একটা বাকি থাকে কি যেন নেই কি যেন নেই মনে হয় আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারব না বাবলি বলল না বললেও বুঝতে পারি অভি বলল ইম্ফলে আরেকবার চলে আসুন আপনি সেবার এত অল্প দিন থাকলেন যে কিছুই তো দেখা হয়নি আপনার তারপর আপনার সঙ্গে আলাপ হলো একেবারে চলে আসার সময় এস্কট হিসেবে এবারে এলে বন্ধুত্বের দাবিতে আপনাকে যা যা দেখাবার আছে সব ঘুরিয়ে দেখাবো আমার বাংলোয় নিয়ে যাবো আসবেন বাবলি ক্যাজুয়ালি বলল পুজোর সময় কি কলকাতা যাবেন অপি বলল না কলকাতা গিয়ে কি হবে এবারেই মায়ের সঙ্গে দেখা হয়ে গেল মা তো এখন দিদি জামাইবাবুর সঙ্গেই থাকেন বম্বেতে আর কলকাতার আকর্ষণ যে বন্ধুরা তারা তো সকলেই সারা পৃথিবীতে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে কলকাতার এখন আর কোনোই আকর্ষণ নেই আমার কাছে ইম্ফলেই থাকব কি করবেন ছুটিতে একা একা বাবলি শুধল খাব একটু লেখাপড়া করব নিজের শখের টেনিস খেলব আর ঘুমব হঠাৎ বাবলি বলল আমি যদি পুজোর সময় যাই অভি আনন্দে প্রায় লাফিয়ে উঠল বলল আসবেন আসুন না তাহলে তো গ্র্যান্ড হয় আমারও ছুটি থাকবে আপনাকে সব সময় কোম্পানি দিতে পারব বাবলি বলল কিন্তু পুজোর সময় মাসিমা মেশি বোধ বোধহয় কলকাতা আসবেন আমি তাহলে কোথায় থাকবো ভালো হোটেল আছে ইম্ফলে আছে আছে অভি বলল হোটেল দা অভি আমার হোটেলে থাকবেন ফাইভ স্টার হোটেল নয় থাকতে কষ্ট হবে আপনার কিন্তু শোয়ার ঘর অ্যাটাচ বাথ এবং অন্যান্য সমস্ত সুবিধা পাবেন প্লাস ট্যুরিস্ট গাইড পর্যন্ত আসবেন তো তারপর বলল আমি ভাবতেই পারছি না যে আপনি সত্যি সত্যিই আসবেন পুজোর তো আর বেশি দেরিও নেই আর মাস দেড়েক আমি তাহলে ফিরে গিয়েই আমার গাড়িটা একেবারে ঠিকঠাক করে ফেলবো খুব মজা হবে প্লিজ আসুন বাপরি বলল কথা দিতে পারছি না তবে চেষ্টা করব খুব চেষ্টা করব একটু পরে বাবলি বলল একটা কথা বলবো আপনাকে আচ্ছা ডিমাপুরের রাস্তায় আপনি যখন আপনার গাড়ির পেছনে আবরাকা ডাবরা বলে আমার কথা মতো লাথি মেরেছিলেন তখন সত্যিই কি আপনি ভেবেছিলেন যে ওই মন্ত্রে গাড়ি চলবে আপনি কি ওর সবে বিশ্বাস করেন অভি হো হো করে হেসে উঠল বলল ভালোই হলো আপনি কথাটা তুললেন বলে দেখুন আপনি ইম্ফল থেকে বেরোনোর পর থেকেই আপনার কথাবার্তায় বুঝেছিলাম যে আপনি ভীষণ বুদ্ধিমতী এও বুঝেছিলাম যে আপনার এই বুদ্ধিমত্তার জন্যে স্বাভাবিক কারণে আপনি গর্বিত আমাকে বোকা বানিয়েও আপনি একরকমের নিষ্ঠুর আনন্দ পাচ্ছিলেন এ কথা যখন বুঝেইছিলাম তখন কেন আর আপনার আনন্দ থেকে আপনাকে বিনা কারণে বঞ্চিত করি আমি তাই যা বলছিলেন যখনই বলছিলেন তাই করে আপনাকে খুশি মনে রাখার চেষ্টা করছিলাম অন্যায় করছিলাম কি বাবলির মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেল বাবলি হাসির মতো শীষ তুলে বলল ইস আপনি কি খারাপ আপনি জেনে শুনে অমন বোকা সেজেছিলেন কি ডেঞ্জারাস লোক আপনি বাবা হঠাৎ ঘড়ি দেখল অভি বলল ওরে বাবা অনেক রাত হয়ে গেল আমার বৌদি হাতে মাথা কাটবে না আমার এবারে কিন্তু উঠি কেমন বাবলি বলল যা ইচ্ছে অভি উঠতে উঠতে বলল আমার যা ইচ্ছে আপনার কোনো ইচ্ছে নেই বাবলি বলল না ইচ্ছে পূরণ না হলে সে ইচ্ছে থেকেই বা লাভ কি অভি ঘাড় বেকিয়ে তাকালো বাবলির দিকে এক আশ্চর্য ভালো লাগা ও কৌতুক মেশানো হাসিতে ওর মুখ আবার ভরে উঠল হঠাৎ অভি ডান হাতটা বাড়িয়েই বাবলির ডান হাতের পাতাটা ধরে ফেলল তারপর বাবলির হাতটা ওর মুখের কাছে তুলে নিয়েই ওর ছোঁয়ালো বাবলির হাতে বলল কেন জানি না আপনাকে আমার খুব ভালো লেগে গেছে তারপরই হঠাৎ বলল আমাকে ক্ষমা করবেন বাবলি মুখ নামিয়েছিল বাবলির কানের লতি আনন্দে ভালো লাগায় লাল ও গরম হয়ে উঠেছিল বাবলি মুখ নামিয়েই রইল অভি ক্ষমা চাওয়ার গলায় বলল আপনি রাগ করলেন না বাবলি বলল অভি বাবলির একেবারে সামনে গিয়ে দাঁড়ালো তারপর ওর চোখের গভীরে কি যেন খোঁজার চেষ্টা করতে লাগল পরক্ষণেই অভি নিচু হয়ে বাবলির চোখের পাতায় চুমু খেলো বাবলি এক মুহূর্ত অভির বুকের ওপর মুখটা নুইয়ে রাখল মুহূর্তে ও ছিটকে সরে গেল ওর মনে হল ওর সারা শরীরে কি এক আগুন জ্বলে উঠেছে দাও করে জ্বলছে যে আগুনের নাম জানে না ও বাবলি জানল না সেই মুহূর্তে যে এই আগুন আর কখন নৌ না তুষের আগুনের মতো নিঃশব্দে ধিক ধিক করে জ্বলবে বাবলির শরীরের সমস্ত অনু পরমাণুতে বুদ্ধদেব গুহর উপন্যাস বাবলির চতুর্থ পর্ব গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি সুপর্ণা প্রচ্ছদ তমা আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না